চলমান সংঘর্ষের জেরে এবার মর্টার শেল গুলির শব্দ কেঁপে উঠছে টেকনাফের শাহপুরের দেব হোসেন মার্জিন। আতঙ্কিত হয়ে নির্ঘুম রাত পার করছেন সীমান্ত এলাকার মানুষ। নাফ নদীতে মাছ ধরতে যাচ্ছেন না জেলেরা। টেকনাফ সেন্ট মার্টিন নৌরুটে পর্যটকবাহী জাহাজের পাশাপাশি স্থানীয়দের বহনকারী নৌযান চলাচল বন্ধ রয়েছে। তবে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ও উখিয়া সীমান্ত কিছুটা শান্ত। মিয়ানমারে গৃহযুদ্ধের কারণে এবার টেকনাফের শাহপুরী দ্বীপ ও সেন্ট মার্টিন দ্বীপে ভারী গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে। শুক্রবার সকাল 7টার পর থেকে থেমে থেমে টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপুরী দ্বীপে মিয়ানমারে গোলাগুলির শব্দ শোনা যায়। বিকট শব্দে পুরো এলাকা কেঁপে ওঠায় স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। গুলির আওয়াজ আসছে, তারপরে আরাতন বই করে এত বড় গুলি মারে আমরা খানা দাও মানে কি এখানে অনেক কষ্ট হয়ে যাবে। কি সমস্যা কি গুড় আন্দোলন আন্দোলাই জাল বই না হারি দৌড়ে আর তো জাল তো বড় লিয়া বড় বড় আবাস ধুম গুড়ি ফুড়ি উড়ে রে লবণ মার মার তো বই করে। স্থানীয় জনপ্রতিনিধি জানান, শুক্রবার সকালে দুটি ভারী গোলাবর্ষণের শব্দ পাওয়া যায়। এর 3 থেকে 4 ঘন্টা বিরতির পর আবারও থেমে থেমে গুলির শব্দ শোনা যায়। সীমানার মধ্যে অনেক গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে। মনে করেন এখানে প্রশাসন আছে, বাংলাদেশ বর্ডার গার্ড, কোস্টগার্ড, পুলিশ, ওরা সব সময় যোদ্ধার সীমানায় তখন জারি করছে। হঠাৎ করে যখন শব্দ শুনতে হয় অবশ্যই আতঙ্ক থাকবে। এদিকে বৃহস্পতিবার সেন্ট মার্টিনে মর্টার শেল ও গোলাগুলির শব্দ শোনা গেলেও শুক্রবার পরিস্থিতি শান্ত। বাংলাদেশ সীমান্ত আর তো জানার বই লাগে, রাতে ঘুমে থাকে ঘুম দিতে পারি নাই, বই বই মিটে লাগে, কীভাবে থাকি রাতে গরমা কীভাবে ঘুম যাই। সীমান্তের এই পরিস্থিতিতে টেকনাফ সেন্ট মার্টিন নৌরুটে পর্যটকবাহী জাহাজের পাশাপাশি স্থানীয়দের বহনকারী নৌযান চলাচল বন্ধ রয়েছে। অন্যদিকে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ও উখিয়া উপজেলা সহ টেকনাফের হোয়াইকং এলাকায় পরিস্থিতি 2 থেকে 3 দিন ধরে শান্ত রয়েছে। ডিবিসি নিউজ ডেস্ক।